আপনি যদি সামনে কোনো পরীক্ষার ইন্টারভিউ দিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য, অথবা বলতে পারেন ইন্টারভিউটা কীভাবে দেওয়া উচিত যাতে আমি রিজেক্ট না হয়ে যাই। সাধারণত আমার এই চ্যানেলটিতে পুলিশ সংক্রান্ত সমস্ত তথ্য আপলোড হয়ে থাকে, সুতরাং এক্সাম্পল হিসাবে আমি পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউ কীভাবে দেওয়া উচিত অথবা বলতে পারো কীভাবে দিলে রিজেক্ট হব না। পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউ মূলত 15 নম্বরের হয়ে থাকে, এটি অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে অন্যান্য নাম্বার বহন করে থাকে। যাই হোক, পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউতে অ্যাটেন্ড বা উপস্থিত থাকার জন্য সর্বনিম্ন 3 নম্বর দেওয়া হয় এবং সর্বোচ্চ 12 থেকে 14 নম্বরও অনেকে পেয়ে থাকে। তাহলে মনে প্রশ্ন আসবে, 15 নম্বর ইন্টারভিউতে কেউ 3 নম্বর কেন পেল, কেউ 12 থেকে 14 নম্বর কী করে পেল? এবার আসল বক্তব্য আসা যাক, তোমাদের কী করণীয় ইন্টারভিউ হলে। প্রথমত, অনেকে যে ভুলটা করে সেই ভুলটা তোমাদেরকে ধরিয়ে দিই। ইন্টারভিউয়ের ঠিক আগের দিন চুল কাটে, এটা সবচেয়ে বড় ভুল। আগের দিন চুল কাটলে চুলগুলো ঠিকমতো সেট হয় না, একটু উটপাটাঙ্গার মতো দেখতে লাগে, তাই তোমাদের উচিত অন্তত ইন্টারভিউয়ের 3 দিন আগে চুল কেটে নেওয়া। দ্বিতীয়ত, যে কাজটা অবশ্যই করবে হাতের নখ ভালো করে কেটে যাবে। মহিলা পরীক্ষার্থী হলে হাতের নখ অবশ্যই কাটবে, কিছু পেতে গেলে কিছু বিসর্জন দিতে হয়, নখ আবার পরে হয়ে যাবে, আর ঠোঁটে লিপস্টিকের পরিমাণটা একটু কম দেবে সেদিন। আর পুরুষ পরীক্ষার্থীরা অবশ্যই ভালো করে দাড়ি গোঁফ শেভিং করে যাবে। তৃতীয়ত, ক্যাজুয়াল শু একদম পরবে না, অথবা কিটো বা চপ্পল জাতীয় পায়ে পরার জিনিস ব্যবহার করবে না, তোমরা এক্ষেত্রে কালো অফিস শু বা জুতো ব্যবহার করতে পারো। চতুর্থত, হালকা কালারের জামা পরতে পারো, বেশি ভালো হয়। হোয়াইট ড্রেস টেলার্সের কাছে মাপ দিয়ে বানিয়ে নাও এবং ব্ল্যাক প্যান্ট অবশ্যই পরতে হবে। এই কথাগুলো কেন বললাম এবার তোমাদেরকে বলি। অনেক সময় ড্রেস সেন্স না থাকার কারণে অনেক পরীক্ষার্থী রিজেক্ট হয়ে যায়। কথায় আছে, পেলে দর্শনধারী বাদ মে গুণ বেচারি। এইগুলো তো তোমাদের ড্রেস সম্বন্ধে বললাম। এবার যখন ইন্টারভিউ হলে ঢুকবে, তোমাদের বিপরীতে 5 থেকে 6 জন অফিসার বসে থাকবে। হলে ঢুকে তোমার প্রথম কাজ নমস্কার জানানো এবং মুখে হালকা হাসি। বেসিক এই বিষয়গুলো বা প্রশ্নগুলো তোমাকে অবশ্যই জানা দরকার, সেগুলো আমি পরপর বলে দিচ্ছি। প্রথমত, তোমার নামের মানে কি। দ্বিতীয়ত, তোমার সম্পূর্ণ অ্যাড্রেস। অ্যাড্রেসটি তোমাকে এইভাবে বলতে হবে, গ্রাম পোস্ট অমুক, জেলা অমুক, থানা অমুক, এর সাথে তোমার বাবার নামও যোগ করতে পারো। তৃতীয়ত, তুমি শেষ যে ক্লাসে পড়াশোনা করেছো বা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো তার সম্পর্কে ধারণা রাখতে হবে। চতুর্থত, তারা যে প্রশ্ন জিজ্ঞাসা করবে তার উত্তর জানা না থাকলে বলতে হবে, স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, অথবা বলতে পারো আমার এই বিষয়ে তেমন কোনো ধারণা নেই। পঞ্চমত, তুমি বর্তমানে কী করছো অথবা তোমার কী করতে ভালো লাগে। ষষ্ঠত, পুলিশের চাকরি কেন করতে এসেছো। এইগুলো ছিল ইন্টারভিউ সাধারণ কিছু প্রশ্ন। যদি তোমরা পরবর্তী পার্ট চাও তাহলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে পারো। ড্রেস সেন্স না থাকলে যেমন পরীক্ষার্থী রিজেক্ট হয়, তেমনি হলে স্যারদের সাথে খারাপ ব্যবহার, তর্ক অথবা ইঙ্গিতমূলক বাজে ব্যবহারের ফলেও পরীক্ষার্থীকে রিজেক্ট করার ক্ষমতা সেখানকার উপস্থিতি স্যারদের রয়েছে। তাই এই ভিডিওটি শেষে তোমাদেরকে বলবো, ইন্টারভিউ প্রশ্নের উত্তর দেওয়াটা বড় ব্যাপার নয়, সেইখানে সবচেয়ে বড় ব্যাপার তুমি সেই হলে স্যারদের সাথে কীভাবে কথা বলছো অথবা তুমি কী ব্যবহার দেখাচ্ছ, এটাই সবচেয়ে বেশি ইন্টারভিউয়ের মূল লক্ষ্য। কারণ ইন্টারভিউ হলে যে সমস্ত স্যাররা আছে তারাও জানে, 5 মিনিটের কথাবার্তায় একটা পরীক্ষার্থীকে সারা জীবনের পড়াশোনাকে বিচার করা সম্ভব নয়। কিন্তু ভদ্র ব্যবহার ও কথা বলার ভঙ্গিমা ইন্টারভিউতে যথেষ্ট নাম্বার তুলতে সাহায্য করে। এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, লাইক এবং শেয়ারের মাধ্যমে ভিডিওটিকে তোমার ভাইরাল করতে পারো। জয় হিন্দ, বন্দে মাতরম।